হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কিন্তু এখানে আমাদের এখানে খুব বন্যা হয়ে গেছে। এখন এখন তো এত জল এসে গেছে, সকালে যখন উঠেছিলাম তখন দেখেছি জল পিছনে ছিল, পাথরে ছিল, কিন্তু এখন আমাদের কুয়ার পাঠা সব ভরে গেছে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়ির কন্ডিশন হচ্ছে এরকম, পুরো পাথরটা জলে ডুবে গেছে। আর এখানে আমাদের কুয়া এখানে আছে, গাছটার জন্য ভালো করে দেখা যাচ্ছে না, এখানে কুয়া আছে। এই কুয়ার পাড়ে দেখো পুরো জল হয়ে গেছে, পুরো একদম জল হয়ে গেছে। আর আরও জল হবে, কেননা এত বৃষ্টি হচ্ছে, তো এখন আরও জল হওয়ার সম্ভাবনা আছে। আজকে সন্ধ্যাবেলা বা রাত্রে যদি আরও বৃষ্টি হয় তাহলে জল সামনের দিকেও চলে যাবে, এখন শুধু পেছনে আছে। আমাদের যখন জল হয় তখন এই সিঁড়িগুলো সব ডুবে যায়, তো এখন আমার মনে হয় এত জল হবে। যদি বৃষ্টি এরকম কন্টিনিউ থাকে তাহলে এরকম আরও জল হবে, আর আমাদের সমস্ত ঘর বাড়িতে জলে জল হয়ে যাবে। যে দেখো চারপাশটা কি সুন্দর হয়ে, তো এর জন্য এখানে আমরা ওইরকমভাবে কিছু গাছ লাগাতে পারি না যেগুলো জলে মরে যায়। জল আছে আবার এখানে বান্দরও আছে, এর জন্য আমরা ওরকম করে গাছপালাও লাগাতে পারি না, শাক সবজি লাগানো হয় না। এর জন্য গ্রামে থাকি যদিও কিছু করতে পারি না বান্দর আর এই জলের জন্য। তো বন্ধুরা, এখন বাজে একটা, আমি স্কুল থেকে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাত আমার হয়ে গেছে। আর এখন আমি ডিমের কারি বানাচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এর জন্য ভাবছি ডিমের কারি আর ভাত করবো, আজকে আর ওরকম কিছু করবো না। আজকে স্কুল ছিল না, তোর পাপার স্কুলে গেছে, ওখানে খুব দুষ্টামি করেছে বলেও শুনেছি। তা ওখান থেকে এসে ওই যে জুস, এখন ঘুমিয়েছিল, উঠে এখন ও জুস খাচ্ছে। তো আদি আজকে ভাত খাবে, তো এক দিয়ে ভাত খাবে, আমরা সবাই ভাত খাবো এখন। হ্যাঁ, ও আমাকেও দিবে একটু, থ্যাংক ইউ। তাহলে বন্ধুরা, আদি আমাকে এটা দিয়েছে, একটু আছে, আমাকে খেতে বলতে তো খেয়ে নিয়ে দিয়েছে যখন। হ্যাঁ, পাপাকে ডাকো, এই ডিম দিয়ে মেখে খাও সুন্দর করে, ঘি দিয়ে মেখে দেয়, ঘি দিয়ে লবণ দিয়ে মেখে দিয়ে ডিম দিয়ে খাও। তাহলে বন্ধুরা, এখন আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন আমার বাসন ধোয়া বাকিও রয়েছে, কিন্তু কেমন করে দেবো জানি না, এত জল আছে। আর কুয়ার থেকে জলও আনতে হবে, পুরোটাই জল হয়ে গেছে। ঘোরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করে নিলাম, আর এখন উঠেছি, এখন সন্ধ্যা দিব, তাড়াতাড়ি করে দিয়ে ফেলতে হবে, নাহলে আবার সামনেও জল এসে গেলে অসুবিধা হবে। আর ঠিক আছে, তাহলে বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি।